আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। দেখি, অ্যাড করি দেখি। হ্যাঁ, পোলট্রি পোলটিবাজ নবী ভাই বলেন, পোলটিবাজ নবী ভাই বলেন আপনি। ভাই, হ্যাঁ, একটু একটু আনমিউট করেন, আপনার সুমিষ্ট কণ্ঠ একটু শুনান ভাইয়া। ইশতিয়াক ইমন ভাইয়া, একটু আনমিউট করবেন। জি, ভাই সাকত ভাইয়ের সাথে কি কি একটা পোল্টি নিলেন, এটা কি ঠিক হইলো? আচ্ছা, কি কি পোল্ট্রি নিছি যদি একটু বলতেন। মানে উনি স্বীকার করছে যে বাতাসের বিষয়টা, তারপরও এটা নিয়ে তেনা পেছানোর কি দরকার ছিল? কি এটা স্বীকার পোল্টি করেছেন? হইলো কিভাবে, পোল্টি হইলো কিভাবে? মনে করেন আমি, আপনি একটা জিনিস স্বীকার করছেন, তারপর আমি তেনা পাইতেছি, কিন্তু এটা পোল্টি হইলো কিভাবে? পোল্টি জিনিসটার অর্থটা কি আমাকে একটু বুঝাইবেন? আর সে তো বাতাস নিয়ে স্বীকার করেও নাই ইন দ্য ফার্স্ট প্লেস, সে ভুল ব্যাখ্যা দিতেছিল এটা নিয়ে। সে প্রমাণ যেই জিনিসটা সেটাই তো সে বুঝে না, সেই সেই সাপেক্ষে সেই যেই স্টেটমেন্টটা মেক করছে অ্যাবাউট বাতাসের এভিডেন্স বিং দ্য সেম অ্যাজ জান্নাত জাহান্নামের এভিডেন্স, এটা তো ভুল। এতক্ষণ তেনা পেছানোর না না, কি দরকার পোল্টি ছিল? পোল্টি পোল্টিবাজ মোহাম্মদ ভাই, পোল্টি জিনিসটা বলতে আমরা যেটা বুঝি, মনে করেন আমি প্রথমে আপনাকে বললাম যে আপনাকে আমি 100 টাকা দিব, তারপর আপনি যখন আমার বাসায় আসলেন তখন আমি বললাম যে না দিব না, এটাকে আমরা বলি পোল্টি, পোল্টি নেয়া, তাই না? আপনিও তো এটাই বুঝেন নাকি, পোল্টি শব্দের অর্থটা তো এটাই হয়। পোল্ট্রির সঙ্গে এখন আমার দেওয়ার দরকার নাই, এটা নিয়ে না না, আবার পোল্টি টানা শব্দটার পেতানি অর্থটা করবেন। তো না জানলে পোল্টি আমি নিছি কিনা আমি কিভাবে কি বুঝবো? দরকার, কি দরকার ভাই? তাহলে ঠিক আছে, আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আসেন, নবী যে দাসী সেক্স করতো এই বিষয়ে আপনার মতামতটা বলেন তাহলে। দাসী লাগে তো, যে আসল চেহারা তো বেরিয়ে গেছে, এই তো আসল চেহারা নিয়ে এখন এটাই তো আমরা নাস্তিকতা করতে নাকি? আমরা মানে এখন নবীর নবীর এই কাজটা বলা লাগালি নাস্তিকতা? নবীর নবী যদি এই কাজটা করে, এটা বলার খারাপ জিনিস, কিন্তু করাটা গালাগালি কলা কিছু না করে গালাগালি বলবেন একটা না, সেকেন্ড এটা নাস্তিকতা একটা সেকেন্ড করে ভাই ফেলবো। একটা সেকেন্ড একটা সেকেন্ড যেই কাজটা নবী করছে, সেই কাজটা করছে কিনা জিজ্ঞেস করা গালি গালাজ? ন্যূনতম যতটা কাজ প্রমাণিক করাটা তার খারাপ কিছু মধ্যে না, এটা এটা কাজ সম্পর্কে নাস্তিকতা। জিজ্ঞেস করাটা, কাজটা করা খারাপ কিছু না, কাজ সম্পর্কে জিজ্ঞেস করাটা গালি গালাজ। কি করছে, কাজ কি করছে? মানে দাসী সেক্স দাসীরে করাটা ধর্ষণ করছে, শিশুরেও ধর্ষণ করছে, এটা করাটা এগুলা খারাপ নিয়ে কিছু না? হাজার এগুলা এটা নিয়ে করাটা হাজার খারাপ হাজার কিছু কথা না। আছে, এগুলা প্রমাণিত না। এগুলা প্রমাণিত কিনা সেই জিনিসটাই আমরা প্রমাণ গুলা আমরা যাচাই করে দেখবো, যে অসুবিধা কি, আমরা এখন হাদিস কোরআন কেটে দেখবো সেগুলা শিওর তো আসলে ভাই, এটা প্রমাণিত না? হাজার কি হাজার হাদিস এখন থেকে সামান্য একটা দুইটা লাইন কাট করে এটা প্রমাণ নাকি? না, হাজার হাজার হাদিস, সহি হাদিস যদি হয় তাহলে ওই দুইটা লাইন যেটা লেখা আছে দুইটা লাইনই সত্য কথা, ইসলাম অনুসারে ওই দুইটা লাইনই সত্য এগুলার কথা। পিছনে আমি অনেক যদি, ব্যাখ্যা আছে, এগুলা বুঝতে মানে হবে, মানে কিন্তু আপনার মানে মাইন্ড মানে তো আপনি ওই বলতে চাচ্ছেন জায়গাতে নাই। আপনার নবী দাসী লাগাইছে কিন্তু সেটার একটা ব্যাখ্যা আছে নাকি? হ্যাঁ, এই যে আবার আবার না ভাই, এটাই তো কথা বললেন, বলা যাবে না, কি অশ্লীলতা এটাই তো আপনি চলতেছে। বললেন, এটাই তো আপনি বললেন আপনার নবী দাসী ধর্ষণ করছে, এই যে দেখেন চলে গেল। মানে তার নবী কাজটা ধর্ষণ এরকম করছে আর করাবে সে মানে আমাদেরকে অশ্লীল বাচ্চা বলতেছে? নিয়ে এমন আসছে, স্টুপিড বলা ভাই। মানে তার নবী ধর্ষণ করছে কিন্তু ধর্ষণের একটা ব্যাখ্যা আছে ভাই, মানে আজীব কথা, মানে আপনি জিজ্ঞেস করলেন যে নবী মোহাম্মদ, মানে সে আপনাকে যে একিউজ দিয়ে আসছে, নিজের নাম নিয়ে আসছে আপনার নাম দিয়ে, যে আর ওই নামের সাথে একটা অ্যাকিউজেশন আছে যে আপনি পোল্ট্রি নিচ্ছেন। এখন পোল্ট্রি মানে কি সে এটা বুঝে না? বলা দরকার আল্লাহ মুখ দিছে, চামড়ার থোড় দিছে, বলা দরকার সে বলছে পোল্ট্রি বাজ। জিজ্ঞেস করলেন পোল্ট্রি বাজ মানে কি, বা এটা নিয়ে আপনি এখন তেনা পাশেইবেন? আচ্ছা ঠিক আছে, অন্য টপিকে যাই। নবী মোহাম্মদ শিশু দর্শন করছে কিনা বা দাসী সেক্স করছে কিনা, এই তো গালি গালাজ। মানে নবী মোহাম্মদ অ্যাক্ট করছে কিনা এইটা জিজ্ঞেস করা ইটসেলফ নবীর একটা গালি দেওয়া। এই ব্রেইন নিয়ে আসে মুমিন ভাইরা আমাদের সাথে কথা বলতে, মানে ডিম ফুটে বের হয় না, এখন আন্ডা বাচ্চা পোলা পাইন মুখ থেকে, তার কোন একটা একটা রিজনেবল কথা বের হয় না, ড্যাং ড্যাং করে চলে আসে লাইভে কথা বলতে, শেমফুল। ডাক্তারেরই এই অবস্থা, এদের এদের তো মানে ইউ ভাষা ওই দিক থেকে বেটারই আছে। না না, এই যে পরেরটারে কিন্তু আমার মনে হয়েছে আগেরটার থেকে ইন্টেলিজেন্ট, আগের যে ডাক্তারটার থেকে ইন্টেলিজেন্ট। এনে হবে ভাই, মুডটাই নষ্ট করে দিল। মানে ডাক্তার ডাক্তার মানে নেক্সট কারো কাছে যাই ভাই।